হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, ওই সেম সেমটাই দেখা দিচ্ছে। আপনারা এখানে যে হয়েছে এত সুন্দর হয়েছে, হ্যাঁ যে কাউসার আহমেদ করছে সুন্দর হয়েছে। তো আচ্ছা আমি আপনাদেরকে ইজি ওয়েটা দেখা দিচ্ছি, জাস্ট থিঙ্ক করবেন যে যেটা বললাম যে সহজে কিভাবে করা যায় ওটাই। হ্যাঁ দেখেন ছবিটা কই, দিস ইজ ওকে, তো আই ক্যান পেস্ট হিয়ার। ওকে, তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, এটা আমার কাজ নাই। ওকে তো দেখেন কিভাবে আমরা কিভাবে কিভাবে আমরা ইজি ওয়েতে করতে পারি। তো প্রথমে দেখেন হোয়াইট একটা পেজ আছে, আজকে আমি সবকিছু ভুলে যাচ্ছি কেন আমি বুঝতেছি না। যাই হোক স্ক্রিনশট দিয়ে নিই। দেখা যাচ্ছে এখন, তো দেখেন প্রথমে কি করবেন, এই বৃত্তটাকে এখান থেকে এভাবে বৃত্ত দিয়ে, এটা এটা কিন্তু এইভাবে শেপ গুলো আপনারা বৃত্ত দিয়ে আর্ট করে নিতে পারেন। অর্থাৎ ধরেন প্রথম শেপটা আপনি আর্ট করলেন এইভাবে, যারা করতে পারেননি একটু ভালো করে দেখেন, যারা করছেন তাদের গুলো ঠিক আছে, শিপ ধরে বৃত্ত আর্ট করবেন। তো বৃত্তর আমি আর্ট করব হচ্ছে এখান থেকে শুরু করে একদম পেজের বাহির পর্যন্ত নিব বড় করে, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে মুভ করব, ডাইরেক্ট সিলেকশন আছে, পাথ সিলেকশন দিয়ে এটাকে মুভ করি এই যে। প্রথম কাজ হলো আমার এটা, এটা এবং এটার ফিল কালারটা কি হবে, এখানকার এই কালারটা কালো কালারটা, ঠিক আছে। তো আমরা মুভ টুলে যাব, এটা নিব, এখান থেকে কালো কালারটা প্রথমে ফিল দিব, ব্যাস হয়ে গেল প্রথম কাজ শেষ। দেন আমি আবার শেপ নেই, নেওয়ার পর এখানে ক্লিক করি, ভালো করে দেখেন কিন্তু এটা গেল প্রথম কত বড় বৃত্ত হচ্ছে এতটুকু তো আমার দেখা দরকার, আমার দেখার দরকার হচ্ছে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই, ঠিক না, যেটা এখানে দেখা যাচ্ছে। ওকে তারপর শেপ নিলাম, নেওয়ার পরে আরে কি নিচ্ছি, সিলেকশন কেন নিচ্ছি, শেপ শেপ নেওয়ার পর এখান থেকে আবার আমি বৃত্ত আর্ট করলাম। ওকে তো এই বৃত্তটা কতটুকু হবে, এই বৃত্তটা খুব বড় হবে না, এই এরকম টাইপ। ওকে এবং এই বৃত্তটা এখান থেকে মুভ করে এই মনে করলেন যে বর্ডার ঘেঁষে থাকবে, এটা বর্ডার ঘেঁষে এই কিছুটা, দরকার হলে একটু ছোট বড় করে নেবেন যেভাবে মনে হয় যে এই শেপটা ঠিক আসবে ওইভাবে করে নেবেন, ছোট বড় করতে পারেন যে এরকম যদি মনে হয় যে এটা ঠিক আছে। ওকে যদি মানে আরো করতে চান আরো করেন, স্টক অফ রাখবেন অবশ্যই। এটা থাকবে আপনার রেড, তো এটার আমরা স্টকটা অফ করে দিব এবং কালার দিব হচ্ছে রেড, ঠিক আছে। এরপরে আমরা এটার একটা কপি নিব, এখন আমরা আর্ট করব না, আমরা এটারে আরেকটা কপি নিব, হ্যাঁ নিউ কপি, এবং নিউ কপি নিয়ে এটার কালার রাখবো হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট। দেখেন যারা যেহেতু দুই তিনজন করছেন তারা কিন্তু সঠিক ওয়েটাতেই করছেন, মানে তারা ওয়েটা বুঝে ফেলছেন যে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি, ঠিক আছে। এতটুকুই, যারা করতে পারেননি আপনারাও যদি এটা বুঝতে পারতেন যে বৃত্ত দিয়ে খুব সহজে করে ফেলা যায় তাহলে কিন্তু আপনারা করে ফেলতে পারতেন, তাহলে আমাদেরকে থিঙ্ক করতে লাগবে হচ্ছে যে কি সহজ হইতে কাজটা করা যায়।
দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। এভাবেও আমরা ডিজাইন করতে পারি, যেটা বানাইতে বলছে আমরা বানাই ফেলছি। এরপরে আসি বৃত্ত, তো বৃত্ত তো আমরা সেন্টারে নিব, সেন্টার নিলাম, নেওয়ার পরে এতগুলো স্কেলের দরকার নেই। এখান থেকে আমরা বৃত্ত অ্যাড করি, ছবিটা এত বড় হবে না, ছোট হবে। এবং এটার মধ্যে যেহেতু ছবি বসবে, তো আমরা এখান থেকে ছবি নিয়ে নিই। এই ধরেন এখান থেকে প্লেস করি, অত ছবি কে খুঁজতে যাবে, এখান থেকে যে কোনো ছবি প্লেস করে দিই। যেমন ধরেন কত ইজি, দেখেন। এরপর এখানে তারা কোম্পানির নাম লিখছে, এইভাবে এখানে আপনারা লিখতে পারেন, নাম লিখতে পারেন, বা আপনারাও চাইলে কোম্পানি লিখতে পারেন। মানে এটা ডেমো আর কি, ওই জন্য কোম্পানি লিখে রাখছে। আপনারা এখানে কোম্পানির নাম লিখবেন অবশ্যই, বা লোগো ইউজ করবেন, ঠিক আছে। এখানে ওটা কি যে ওটা তো তারা ডিজাইন করছে ডেমো হিসাবে, তো ওই জন্য ওরা আর কোন কিছু ইয়ে করেন, কোম্পানি লিখে রাখে রাখছে। হ্যাঁ, তো দেখেন কত ইজি, ঠিক আছে। আর বাকি নাম টাম যেগুলো আছে এগুলো তো আপনারা লিখতে পারবেন, নাম আইডি যেভাবে লিখে ভাবে লিখে দেবেন, তাহলে ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এটা কি হচ্ছে, সাদা বাইরে সাদা স্টক দিচ্ছে, আর এটার স্টকটা আমাদের হলো অন্য দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা এই স্টকটাকে এখান থেকে সাদা করে দেব, এই যে। তাহলে একদম তাদেরটার মতোই আমাদেরটাও হয়ে গেল, ঠিক আছে। তাদের বাইরে সাদা স্টক, নাম দিছে, নাম ইয়ে, তারপরে আইডি নাম্বার, বাকি সব নিচে বারকোড। আচ্ছা, বারকোড বা কিউআর কোড কিভাবে ক্রিয়েট করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দিই। যদি কিউআর কোড ক্রিয়েটে আসি, কিউআর কোড ক্রিয়েটর আপনারা লিখবেন গুগলে। তো কিউআর কোডটা কি অ্যাকচুয়ালি আপনাদের সবার ধারণা আছে কিউআর কোড কি? কিউআর কোড হলো একটা এরকম কোড থাকে, যে কোডটা যদি আমরা আমাদের ফোনে বা ল্যাপটপে যে কোনো জায়গায় স্ক্যান করি, স্ক্যানার থাকে একটা, স্ক্যান করা যায়। স্ক্যান করলে ওই কোডের মধ্যে থাকা ইনফরমেশন গুলো আমরা হচ্ছে আমাদের ইয়ের মধ্যে পেয়ে যাই, আমাদের ফোনে বা আমাদের ল্যাপটপে যে কোনো ডিভাইসেই। মানে কি, কারণ একটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে, তো সবগুলো ওখানে লিখা নেই, কিউআর কোড বসা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কিউআর কোডটা আমরা মোবাইল দিয়ে স্ক্রিন করি। আপনি কিউআর কোড যদি লেখেন, এমনি স্ক্যানার পাবেন, ওটা স্ক্রিন করে কি হয় যে ওখানে কিউআর কোডের ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া থাকে কোম্পানির, হ্যাঁ, যেটা দরকার, নাম বা যে কোনো কিছু, আপনার নাম থাকে, অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার, যা যা কিউআর কোড তারা দিতে চায় এগুলো দেওয়া থাকে। তারপর আমরা এই যে মোবাইল দিয়ে এইভাবে কিউআর কোডটাকে, স্ক্যানার থাকে, আপনারা অ্যাপ পাবেন কিছু স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার, স্ক্যান করে নিতে পারবেন। স্ক্যান করলে কি হবে, ওই কোডটা যখন আপনি স্ক্যান করবেন, ওখানে আপনার ইয়ে চলে আসবে, হচ্ছে ইনফরমেশন গুলো ফোনে চলে আসবে। যেমন আপনারা বিকাশে অনেকে টাকা সেন্ড করবেন, দেখবেন যে কিউআর কোড স্ক্যান করে টাকা সেন্ড করা যায়, মানে কিউআর কোডের ভিতর নাম্বারটা থাকে, ফোন নাম্বারটা, তো ফোন নাম্বারটা ফোনে ডাইরেক্ট চলে আসে। তো আপনি যা যা রাখতে চান কিউআর কোডের ভিতর রাখতে পারবেন, যে কেউ ওটাকে স্ক্যান করে ওটা ইয়ে নিয়ে নিতে পারবে। যেমন এখন কি হয় যে, জি বলেন, হ্যাঁ, ওইটাই ওইটা বলতেছি আমি, আসতেছি সামনের দিকে। আগে আমি একটু বলে দিই কিউআর কোড কি, অনেকেই ক্লিয়ার না।
তো যেমন কার্ডের মধ্যে বা বিভিন্ন জায়গায়, এখন যদি এখন আগে কি সব ইনফরমেশন লেখা থাকতো, এখন কি করা হয়, একটা কিউআর কোড বসা দেওয়া হয়। কিউআর কোডটা আপনি যখন মোবাইলে স্ক্রিন করবেন, তো যদি সেটা পণ্য হয় যে কোনো একটা প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের সব ডিটেলস, নাম, নাম্বার, যেমন যারা আপনারা অনেকে সুপার মার্কেটে শপিং করবেন, তারা কি করে, ওরা কিন্তু ওই প্রোডাক্টে যখন আপনার বিল করতে যান, তখন কিন্তু প্রোডাক্টের দাম দেখে তারা বিল করে না, একটা বারকোড থাকে, তো ওই কোডটা ওরা স্ক্রিন করে নেয় প্রোডাক্টের উপরে, তো অটোমেটিকলি ওদের কম্পিউটারে দামটা উঠে যায়, মনিটরে উঠে যায় যে প্রোডাক্টটার দাম কত। ঠিক আছে, দেখবেন যে তাদের একটা স্ক্যানার আছে শপিং ইয়ে করে। ঠিক সেম ভাবে যখন আমরা কোনো কিছু ইনফরমেশন জানতে চাই, তো তার কিউআর কোডটা আমরা স্ক্রিন করতে পারি। এই কিউআর কোড ব্যানারে, পোস্টারে, আইডি কার্ডে, যে কোনো জায়গায় থাকতে পারে, প্রোডাক্টের উপরে, যে ইয়ের উপরে। তো এটার মধ্যে আমরা অনেকগুলো ইনফরমেশন ইয়ে করে রাখতে পারি, হাইড করে রাখতে পারি, মানে কম জায়গার মধ্যে। আপনার এখন দরকার, আপনি জাস্ট কিউআর কোড দিয়ে স্ক্রিন করে নেন, আপনার ফোনের মধ্যে ওই কোম্পানির সব ইনফরমেশন অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, জাস্ট স্ক্রিন করে নিতে লাগবে। যেমন আপনারা যে শেয়ার ইতে যখন আমরা ছবি দিয়ে, দেখবেন অনেক সহজে কি করে, ইয়ে কিউআর কোড স্ক্রিন করতে লাগে। স্ক্রিন করলে কি হয় যে আপনার আপনার লিঙ্কটা ওই ফোনে পেয়ে যায়। আগে কি করতে লাগতো, আগে কিন্তু যে একটা ঘুরতো, ইয়ে ঘুরে ঘুরে ঘুরে, এখনো আছে এটা, যার নাম আসতো তার উপরে ক্লিক করলে ওর ফোনে চলে যেত ডাটা। ঠিক আছে না, এখন কি করে, এখন কিউআর কোড স্ক্রিন করা যায়, স্ক্রিন করে সহজেই হচ্ছে তার ফোনে ডাইরেক্ট ডাটা পাঠানো যায়। তো এরকম কিউআর কোড, তো কিউআর কোডের উপকারিতাটা আমরা বুঝতে পারলাম যে কম একটা শর্ট একটা এরকম আইকনের মধ্যে আমরা কত কিছু লুকিয়ে রাখতে পারি, হাইড করে রাখতে পারি, যার দরকার সে আইকনটাকে স্ক্রিন করে ভিতরে সবকিছু বের করে নিবে। ঠিক আছে, তো কিউআর কোড কখনোই কোনোটার সাথে কোনোটা মিলে না, কিউআর কোড আলাদা আলাদা থাকে, এগুলোর উপরে ইয়ে করে হচ্ছে আপনার অ্যাপ তৈরি করা হয়। তো এখন আমরা দেখবো যে কিউআর কোড জেনারেটর, কিউআর কোড আমরা কি কি রাখতে পারি। ঠিক আছে, তো কিউআর কোড জেনারেটরে আসলাম। আসার পর এখানে আপনারা ক্লিক করে প্রথমে যে লিঙ্কগুলো দেখবেন, ফ্রি কিউআর কোড, যে কোনো একটাতে আপনারা ঢুকতে পারেন। তো প্রথম যেটা আছে এটাই ভালো, এটাতে ঢুকবেন। ঢুকলে তো আপনাদের সামনে এরকম কিছু অপশন পাবেন আপনারা। ওকে, তো এই অপশন গুলোর মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা লোড হইতে টাইম নিচ্ছে, লোড হোক। আচ্ছা, এটা এটা পেজে মেবি সমস্যা আছে কেন, এটা লোড হচ্ছে না। আমি আপনাদেরকে অন্য একটা দেখাই, কিউআর কোড প্রথমটাতে যাই, অনলাইনে কিউআর কোড আপনি জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো কিউআর কোড আমার কাছে জেনারেটর পছন্দ হচ্ছে না কেন জানি। আচ্ছা, আমি দেখি আর ভালো আছে নাকি, অনেকগুলো আছে যেগুলো থেকে করতে পারেন। আমি চাচ্ছি আপনাদের একটা ভালো দিয়ে বুঝাই দিতে, যাতে আপনার সবগুলো দিয়ে সবগুলো থেকে যাতে করতে পারেন। ঠিক আছে, ভারী তো, লোড হতে টাইম নিচ্ছে। ওকে, এই তো চলে আসছে, এই যে এটা ভালো, এটা থেকে করবেন আপনারা, এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। ওকে, কিভাবে জেনারেট করবেন দেখেন, এই যে যে এটা পাইছেন, এখানে আপনি কি কি রাখতে পারবেন এনে দেখেন। প্রথমে ইউআরএল এ ক্লিক করলে, ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক, অর্থাৎ এখান থেকে আমরা যেভাবে ডাইরেক্ট লিঙ্ক কপি করি, যে কোনো লিঙ্ক আপনি কিউআর কোডের ভিতরে রাখতে পারবেন। ঠিক আছে, তারপরে ভি কার্ড, যে কোনো কার্ডের নাম্বার, কার্ড ইয়ে করে আপনারা ভিজিটিং কার্ড বা এনিথিং কার্ডের নাম্বার রাখতে পারবেন। ঠিক আছে, তারপর টেক্সট, আপনি যে কোনো টাইপের লিখা দিতে পারবেন, যে কোনো টাইপ লিখা, যতগুলো লিখতে চান আপনি লিখা দিতে পারবেন। ইমেল রাখতে পারবেন, ইমেল অ্যাড্রেস রাখতে পারবেন, এসএমএস রাখতে পারবেন, কোনো মেসেজ যদি রাখেন যে স্ক্রিন করলে এই মেসেজটা তার ফোনে চলে যাবে, এরকম একটা মেসেজ অপশন রাখতে পারবেন। ওয়াইফাই এর পাসওয়ার্ড রাখতে পারবেন, যে স্ক্রিন করলে ডাইরেক্ট ওয়াইফাই ফোনে কানেক্ট হয়ে যাবে, যে স্ক্রিনারটা এই জন্য দিচ্ছে যে স্ক্রিন করলে ডাইরেক্ট ওয়াইফাই ফোনে কানেক্ট হয়ে যাবে। ওকে, বিটকয়েন দিতে পারবেন, বিটকয়েন হিসাবটা আপনাকে বুঝেন, অনেকে বুঝেন না বিটকয়েন, তাই আমি না বলি, আমাদের দরকার নেই বিটকয়েন হিসাবটা। তারপরে আছে টুইটার, টুইটারের অ্যাকাউন্ট আমি রাখতে পারবো, ফেসবুকের অ্যাকাউন্ট রাখতে পারবো, যে আপনি স্ক্রিন করলো ডাইরেক্ট করলে আমরা কি করি, ফেসবুক খুঁজি, আপনার নাম বলেন বা লিঙ্ক দেন, তারপরে ওই ওই নামে সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। যদি আপনার ফেসবুকের লিঙ্কটা আপনি কিউআর কোডের ভিতরে দিয়ে দেন, তাহলে যেটা হবে যে কিউআর কোডটা স্ক্রিন করলে ডাইরেক্ট আপনার প্রোফাইলে চলে যাবে মানুষ। ঠিক আছে, পিডিএফ, পিডিএফ ফাইল তো সবাই বুঝেন, পিডিএফ ফাইল রাখতে পারি, যে কোনো পিডিএফ ফাইল রাখতে, MP3 অর্থাৎ যে কোনো ভয়েস আমরা রাখতে পারি, কোনো গান রাখতে পারি, যে কোনো রেকর্ড রাখতে পারি বা কোনো ভয়েস রেকর্ড রাখতে পারি। ঠিক আছে, অ্যাপ স্টোর, যে কোনো ধরনের অ্যাপ আমরা রাখতে পারি, যে আপনার এটা স্ক্রিন করলে ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে, অ্যাপ রাখতে পারি। ইমেল,
ইমেজ তো মাস্ট, যে কোনো ধরনের আমরা ছবি রাখতে পারি। তো এই টাইপ সব জিনিসগুলো মানে মোটামুটি সব যা আমরা দেখি, মানে আপনার ইউআরএল লিংক থেকে শুরু করে মেইল, এসএমএস, ওয়াইফাই, ছবি, ভিডিও সবই আমরা এর মধ্যে রাখতে পারি। ঠিক আছে, এখানে আপনি নাম দিতে পারেন, ওয়েবসাইট জেনারেটর ইয়ে দিতে পারেন, কোড কিসে কিসে পাবেন, জেপিজি, পিএনজি, এমপি3, এই সবগুলো আপনার এখান থেকে আপলোড করতে লাগবে। আপলোড করার পরে এই জায়গার মধ্যে একটা কোড যে জেনারেটর হবে, এই যে দেখেন কালো কোডটা, এখানে একটা নতুন কোড দিবে, এই কোডটাকে আপনি রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করলে কি হবে, এই কোডটা আপনার কম্পিউটার সেভ হয়ে যাবে। সেভ হলে কি হবে, যখন আপনি ওই কোডটাকে স্ক্রিন করবেন তখন ওই আপনি যা যা এখানে দিচ্ছেন, টেক্সট, ইমেল, এসএমএস, ওয়াইফাই পাসওয়ার্ড সব আপনার ওখানে ফোনে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিউআর কোড জেনারেট করতে পারি। কিউআর কোড কি রকম শেপের চাচ্ছেন, এই যে এখানে পাবেন অনেকগুলো আছে, স্ক্রিন মি, বিভিন্ন রকম ডিজাইন করা থাকে, যে স্ক্রিন মি মানে লিখা। তো আপনি কি টাইপের কোড চাচ্ছেন এখানে ক্লিক করলে ওইভাবে আপনি কোড এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ডাইরেক্ট এখান থেকে এটা ডাউনলোড যে পিজি ক্লিক লেখা আছে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো এটা হলো আপনাদের কিউআর কোড জেনারেটর, সবাই বুঝতে পারছেন, খুব সহজ। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে আচ্ছা এটার মধ্যে বুঝার, দেখেন এখানে যে জিনিসটা এখানে সিম্পল বলা হয়েছে, তো তো প্রথমে একটা লাইন দিছি, দেওয়ার পরে মনে হলো যে ফার্স্ট টাইম হলো যে লাইনে দিব, আবার এখানটা কাটা দিব, লাইনটা খুব বেশি সিম্পল হয়ে যায়। তো তখন এটা আইডিয়া মাথায় আসলো যে আমি যদি এখান থেকে একটু কেটে দিই কোনোভাবে, যে লাইন ড্রেস করে কেটে দিলাম, এবং এখানে একটু কালার ত্রিভুজ টাইপ, এটাকে আমি এক কালার করে দিলাম, এটা একটু সিম্পল টাইপের, এর মধ্যেই ডিজাইন। ঠিক আছে, তো এখানে দেখেন যেটা এরকম পিছনে আপনি একটা ওভারলে দিতে পারেন অপোসিটি কমায়, যাতে আপনার এই কার্ডটা কেউ কপি না করতে পারে। দেখেন কিউআর কোডের নিচে একটা ওভারলে আছে, এটা আমাদের যেটা অরিজিনাল যে কার্ডটা সেই কার্ডের নিচেও কিন্তু এই ওভারলেটা আছে, মানে যেটা হচ্ছে আপনার ফন্ট, এই যে পিকচারের নিচে আছে, হ্যাঁ একটা নীল ওভারলে আছে। তো এটা ব্যাক সাইডে ইউজ করা হয়েছে, তো এই ডিজাইনটা সিমিলার, দেখেন ফন্টের যে ডিজাইনটা উপরের এই এরকম করে লাইন আসে, এখান থেকে কেটে গেছে, এখানে এইভাবে এই নিচেরটা ঠিক সেম উল্টা পাশে ওই জিনিসটাই, ওইটা এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এই যে কিউআর কোড যেটা বললাম, এখন ধরেন যে ইনফরমেশন মানুষ পড়তেছে, কারো অত সময় নেই, সেই ইনফরমেশন ডাইরেক্ট তার ফোনে নিয়ে নিতে চাচ্ছে যে সে রাখে দিবে, তাহলে সে কি করবে, এত ইনফরমেশন এখানে পড়ার দরকার নেই, সে জাস্ট কিউআর কোডটা স্ক্রিন করে নিবে। স্ক্রিন যদি করেন এই কিউআর কোডটা, তাহলে দুসরা যত ইনফরমেশন আছে, ঠিক আছে, যত এই যে আপনার মনে যে লোকেশন, ইমেল, ওয়েবসাইট, ফোন, এই সবগুলো তার ফোনে চলে যাবে অটোমেটিকলি, সে সেখান থেকে পড়ে নিতে পারবে। এ হলো কিউআর কোডের সুবিধা। আর কিউআর কোডটা জেনারেটর তো আমি আপনাদেরকে দেখাইলাম, এখান থেকে সেভ করে নেবেন, যেটা আপনার কোড মানে এই জিনিসগুলো দেওয়ার পরে এখান থেকে যে কোড আসবে ওই কোডটা আপনি সেভ করে নেবেন, বাস হয়ে গেল, ইজি জিনিস। ঠিক আছে, তো সবাই তো করতে পারবেন। এখন ফর্ম ডাউনলোডের বিষয়টা, যে আমি দেখাইছিলাম এর আগে একদিন, যে আপনার যদি কোনো ফর্ম জানা থাকে যে এই ফর্মটা আমার দরকার, যেমন প্রত্যেকটা মুভির জন্য আলাদা আলাদা ফর্ম তৈরি করা হয়, প্রত্যেকটা ধরেন যে একটা ইভেন্ট হবে সেটার জন্য একটা ফর্ম তৈরি করা হয়, আমাদের তো দরকার নেই ফর্ম তৈরি করা, আমরা গুগল থেকে ফর্ম নিয়ে নিবো। যদি আপনার কোনো পছন্দের ফর্ম থাকে, কোনো মুভির ফর্ম বা কোনো হিস্টোরিক্যাল বইয়ের ফর্ম, তাহলে ওই ফর্মটা আপনার নাম লিখলে ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, আর যদি আপনার ওরকম পছন্দের না থাকে, তাহলে আপনি ডাইরেক্ট জাস্ট লিখতে পারেন যে ফ্রি ফর্ম ডাউনলোড। তো ফ্রি ফর্ম ডাউনলোড লিখলে আপনার হচ্ছে ফ্রি অনেকগুলো ফর্ম চলে আসবে ইংলিশ, হ্যাঁ বাংলা যদি লেখেন তাহলে বাংলা ফন্ট পাবেন, ইংলিশ লিখলে ইংলিশ ফন্ট। দেখেন 1000 একটা লিখছে, 1001 ফ্রি ফন্ট, মানে অনেক। তো এখান থেকে আপনি ওকে, এই পেজটা আপাতত বন্ধ আছে, এটা মাঝে মাঝে এরকম হয়, আবার দেখবেন রাতের বেলা লগ ইন করবেন খুলে দিবে। তো এটা না থাকলে আপনি অন্যটাতে যান, একটা না থাকলে একটাতে থাকবে। ঠিক আছে, তো ফন্ট গুলো এখান থেকে খুব সিম্পল, ডাইনে আপনাদের একটা বাটন পাবেন ডাউনলোড করার, সেখান থেকে ক্লিক করে করে ডাউনলোড করে নেবেন। যেমন এই যে এগুলো হলো লেখার স্টাইল, তো এখানে সব বেশিরভাগই ডিজাইন টাইপ ইয়েগুলো ইউজ করা হয়। এই যে ওকে, তো যেই রকম ফন্টটা আপনার দরকার, এই যে ধরেন এটা ভালো লাগছে, কি করবেন এখানে অনেকগুলো আরো আছে নিচে। ঠিক আছে, এই যে এখান থেকে স্ক্রল করলে আরো গুলো আসবে। তো ধরেন এটা আপনার ভালো লাগছে, হ্যাঁ তো এটার নাম কি, এটার নাম হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড মিডনাইট। তো ডায়মন্ড মিডনাইট ফন্টটার নাম, আপনি কি করবেন, ডায়মন্ড মিডনাইট এখানে ডাউনলোড ক্লিক আছে, ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে কি হবে, এটা আপনার ডাউনলোড হয়ে যাবে, এই যে এখানে আমার ছবি ইয়েতে ডাউনলোড হয়েছে। ডাউনলোড করার পর আমি ডাউনলোড ফাইলটা ওপেন করব, ওপেন করলে কি হবে দেখেন, এই যে একটা ফাইল আসলো আপনার কাছে, হ্যাঁ এই ফাইল থেকে আপনি দেখতে পারবেন যে হচ্ছে এই যে রিডমি, আচ্ছা রিডমি আপাতত দরকার নাই, আপনি হচ্ছে এখান থেকে এই যে ডায়মন্ড যেটা আপনার ফাইল আছে এটাতে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে আপনার সামনে ফাইলটা ওপেন হবে। এখন ফাইলের মধ্যে আপনাকে দেখায় দিবে যে আপনার যে টেক্সটটা সেটা লিখার পর কেমন হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা
ওয়েট এক মিনিট, এই যে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা আপনাকে দেওয়া হবে, এবং আপনি যে ফন্টটা ডাউনলোড দিলেন সেটা লিখার পরে কেমন হবে সেটা এখানে আপনাদেরকে দেখা দিচ্ছে, ঠিক আছে? কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, মানে এটা এমন একটা লাইন যে লাইনের মধ্যে ইংলিশের 26টা আলফাবেট, 26টা ইয়ে থাকবে, ঠিক আছে, লেটারে থাকবে, তো যার ফলে এটা আপনার ইউজ করা হয় এখানে, জানো? আর কেমন হবে লেখাগুলো সব বোঝা যায়, ঠিক আছে? দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, তো নাম্বার গুলো কেমন হবে এটাও দেখা দিচ্ছে এখানে, এ বি সি ডি, বড় হাতের কেমন হবে, ছোট, ক্যাপিটাল কেমন হবে, স্মল কেমন হবে, সব দেখা দিচ্ছে। যদি আপনার এটা ভালো লাগে তাহলে এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন, এই যে বামে উপরে প্রিন্ট আছে এখানে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে কি হবে, এটা আপনার অটোমেটিকলি ফটোশপে প্রিন্ট হয়ে যাবে, মানে ফটোশপে এই ফন্টটা চলে গেছে আপনার, সেভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, প্রিন্ট করবেন, সরি প্রিন্ট দরকার না, ইনস্টলে ক্লিক করেন, প্রিন্ট না, আপনাদের প্রিন্ট লাগবে না, ইনস্টলে ক্লিক করেন, যেহেতু প্রথমে আমরা ইনস্টল দিব ফটোশপে, ইনস্টল দিয়ে আমরা দেখবো তারপরে আমাদের এখানে। তো ইনস্টলে ক্লিক করলে কি হবে, এটা অটোমেটিকলি আপনার ফটোশপ ইনস্টল হয়ে যাবে, আপনার ফটোশপে আসবেন, আসার পরে যদি একবার ইনস্টল না হয় তাহলে ফটোশপটা আপনি কেটে দিবেন, কেটে দিয়ে অন করবেন, দ্বিতীয়বার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? কি নাম ছিল, ডায়মন্ড মিডনাইট, ঠিক আছে? তো ডায়মন্ড মিডনাইট দেখি আমরা কেমন হলো জিনিসটা, ডায়মন্ড মিডনাইট। আমরা আবার টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে এখানে লিখি, ফন্ট হইলো আমাদের ডায়মন্ড মিডনাইট, তারপর ফন্টে যাই প্রথমে, এই যে ডায়মন্ড মিডনাইট, এই যে দেখতে পাচ্ছেন, আপনার সিরিয়াল দেখবেন যে এ বি সি ডি কিন্তু এরকম নামের সিরিয়ালে থাকে, আপনি যদি খুঁজতে খুঁজতে অনেকগুলো কিভাবে খুঁজে পাবেন, তখন এখান থেকে ফন্টে যায় দেখবেন যে ডি কি আছে, যে ডায়মন্ড মিডনাইট এখানে লিখা, তাহলে এখন আপনি লিখেন যাই লিখবেন ওই ফন্টে আসবে। ওকে, আমরা লিখতেছি হচ্ছে নিচে, লেয়ারটা উপরে আনতে লাগবে, ওকে, ওকে। তো আমাদের লেখার কালার দেওয়া আছে হোয়াইট, যার ফলে লেখা আপনার দেখা যাচ্ছে না, তো লেখার কালারটা আমি ঠিক করে দেই, এই যে দেখেন যে ফন্টটা আমরা ডাউনলোড দিলাম ওটাতে আমরা লিখলাম, ঠিক আছে? এই ফন্টটা অ্যাকচুয়ালি ডিজাইনের জন্য, অফিসিয়াল কাজগুলোতে এই ফন্ট ইউজ হয় না, বিভিন্ন জায়গায় আমরা ডিজাইনের জন্য এটা ফন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা এখন ডাউনলোড দিলাম, দেখেন মিলাই দেখেন যে ঠিক আছে কিনা, যেটা আপনি ডাউনলোড দিচ্ছেন ওই ফন্টটাই কিনা, অর্থাৎ এই যে এখানে যেটা ডায়মন্ড নাইট মিড নাইট এরকম, এখানে এই লেখাটা চলে আসছে। তাহলে কত ইজি, আমরা জাস্ট গুগলে যা লিখবো, ডাউনলোড দিব, প্রিন্ট দিব, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই, সহজ জিনিস। আর যদি আপনার পছন্দের থাকে, যেমন অনেকের কার্টুনের কিছু, আপনার টম এন্ড জেরি একটা বিশেষ ফন্ট আছে ওটা ইউজ হয়, যেমন আপনার ডিসনিপে একটা ফন্ট আছে, এটা আমাকে ভালো লাগতো, এটা আমি ডাউনলোড দিয়ে রাখছি, হ্যারি পটারের যে মুভিটা পুরো সিরিজে তারা একটা ফন্ট ইউজ করতো লিখার জন্য, সেটা আমার কাছে ভালো লাগছে, সেটা আমি ডাউনলোড দিয়ে রাখছি। তো এই জিনিসগুলো আমার কাছে ডাউনলোড দেওয়া আছে অটো আগের। এরকম আপনাদের যদি পরিচিত কোনো ফন্ট থাকে আপনার ডাউনলোড দিয়ে নিতে পারেন, সব কার্টুনের সব সিনেমার একটা নির্দিষ্ট ফন্ট থাকে, ওই ফন্টটা আপনি নিয়ে নিতে পারেন মুভির সিরিজের, ঠিক আছে? তো এরকম আপনারা ওটা নিয়ে জাস্ট এভাবে ডাউনলোড দিয়ে ইনস্টল দিবেন, ইনস্টল দিলে সেটা এখানে চলে যাবে, যেমন এই যেখানে আছে হ্যারি পটার ফন্ট, এই যে এটা, তো এটা আমার কাছে ভালো লাগতো, এটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আপনি যা লিখবেন ওই ফন্টটাতে আসবে, এই যে দেখেন ওদের ওদের ফন্ট একটু কাটা কাটা, ভাঙা ভাঙা, তো এই জন্য আমাদের এটা ভালো লাগতো, এই যে এরকম, ঠিক আছে? তাদের এটা এরকম আসবে। তো এরকমই আপনাদের যেরকম দরকার আপনারা নিয়ে নেবেন, তো এগুলো বেশিরভাগই ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? আর আপনার নর্মালি আমরা হচ্ছে যেগুলো আমাদের এখানে দেওয়া আছে, যেমন কোনগুলো দেওয়া আছে, যে মনে করেন অফিসিয়াল কাজগুলোর জন্য আইডি কার্ড, বিজনেস কার্ড বা এই জিনিসগুলো যেন লেখাগুলো পড়তে অসুবিধা না হয়, হ্যাঁ, মানে নর্মাল ফন্ট যেটা এটা আমরা ইউজ করবো, এত ডিজাইন ফন্ট আমরা আমাদের এই ধরনের কাজগুলোতে ইউজ করবো না, এগুলো আমরা কার্ডে বা যদি আপনারা কোনো কিছু পোস্টার বানান, হ্যাঁ, বা কার্টুনের ইয়ে বানান, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আমরা ইউজ করবো। আর বাকি বাদ আমাদের এখানে বাকি যে উপরের ফন্ট গুলো আছে, এরিয়াল থেকে শুরু করে এই নর্মাল ফন্ট গুলো আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে ইউজ করবো, ঠিক আছে? মানে আইডি কার্ড, বিজনেস কার্ডের ক্ষেত্রে। তো এই গেল আপনাদের ফন্টের বিষয়ে। তো আজকে আপনাদের হইলো হচ্ছে আইডি কার্ড, তো আইডি কার্ড আমাদেরকে আপনারা আপাতত দেখে 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 করতে পারেন, যতগুলো কার্ডের আইডিয়া দেওয়া আছে, হুম, আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দিব, সেগুলো দেখে ওরকম তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আইডি কার্ড হয়ে যাওয়ার পরে আপনারা দুইটা নিবেন সামনে পিছনে, একটা প্রথমে ইয়ে করবেন, করার পর আচ্ছা আমি আপনাদেরকে মকআপ দেখাই দেয়নি, মকআপ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিবো, মকআপ দিলে সেখানে মকআপে বসে কার্ড গুলো দিলে আরো ভালো হবে। তো আপনারা ডিজাইন করার পরে দুইটা কার্ডের দুইটাই ডিজাইন করবেন, একটা কার্ড ডিজাইন করলে কিন্তু হবে না, মানে ফন্ট এবং ব্যাক দুইটা ডিজাইন করতে পাশাপাশি বসায় তারপরে পোস্ট করবেন বা হোমওয়ার্ক গুলো দিবেন, ঠিক আছে? এটা থাকলো আপনাদের কার্ডের কাজ।